হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিষ্টি লাইফ চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি আবারও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন, তোমরা সবাই ভালো থাকবে। তো আমি আজকে চলে এসেছি একটি বাড়ির রিলেটেড আরেকটি নতুন ভিডিও নিয়ে। তোমরা যারা ভাবছো যে ছাদ করবে, বাড়ির ছাদ ঢালাই করবে, তো বাড়ির ছাদ ঢালাই করবে যে সেটি কত ইঞ্চ হলে ভালো হয়, তো তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে যে বেল আইকনটি রয়েছে অবশ্যই প্রেস করবে। আর ভাবছেন যে ছাদ করবেন, তো সেই ছাদটি কত ইঞ্চি দিলে ভালো হবে বা কত ইঞ্চি দেওয়া উচিত, তো সেই ক্ষেত্রে আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন বাড়ি তৈরি করেছেন এবং বাড়ির ছাদ ঢালাই করবেন, তো ছাদ ঢালাইটা আপনি কেমনভাবে দিবেন? যেমন ছাদ ঢালাই দুভাবে হয়ে থাকে, একটি হলো বিম ছাদ আর একটি হলো কনসিল ছাদ। ছাদ বলতে কি বোঝায়? যে ছাদের নিচে যে বিমটা ঝোলানো থাকে বা ছাদের নিচে যে বিমটা বোঝা যায়, তো সেই ক্ষেত্রে আপনারা বুঝে নেবেন যে ওটা হলো বিম ছাদ। কনসিল ছাদ বলতে কি বোঝায়? যে সেই কনসিল ছাদ বলতে যে ছাদের নিচে কোনো বিম দেখা যাবে না, ওটা ছাদের ভিতরেই থাকবে, সেটাই হচ্ছে কনসিল ছাদ। যদি ভাবছেন যে আপনারা ছাদটা কনসিল ছাদ করবেন, তো সেক্ষেত্রে আপনাদেরকে 6 ইঞ্চি কনসিল ছাদ দিতেই হবে। কনসিল ছাদ করতে গেলে তো আপনাকে মিনিমাম 6 ইঞ্চির বেশি দিতে হবে, কিন্তু 6 ইঞ্চির কম দিলে হবে না। কেননা ওইখানে যখন আপনারা গাঁথনি শুরু হয় তার বিমটাই থাকে ভেতরে 3 ইঞ্চি, এবং কনসিল ছাদটা করতে গেলে যখন তার গাঁথনিটা হবে তো মিনিমাম সেটা 6 ইঞ্চির বেশি আপনাকে দিতেই হবে। বিম ছাদ কি না, ছাদের নিচে যেটি ঝোলানো থাকে সেটাকে বলা হয় বিম ছাদ। সেই ছাদটা আপনারা 4.5 থেকে 5 ইঞ্চ এইরকম আপনারা গাঁথনি দিতে পারেন। 4.5 থেকে 5 ইঞ্চ পর্যন্ত আমরা গাঁথনি সেই ছাদটাতে আমরা আপনারা দিতে পারেন। বাড়িতে ক্যালকুলেশন করে দেখতে পারেন যে বিম ছাদ করতে আপনার কতটা পরিমাণ মশলা লাগছে এবং কনসিল ছাদ করতে আপনার কতটা পরিমাণ মশলা লাগবে। তো সেক্ষেত্রে আপনারা ক্যালকুলেশন করে তো আপনারা এই বাড়ির ছাদ ঢালাই করতে পারেন। তো দেখতে গেলে বিম ছাদ করুন বা কনসিল ছাদ করুন, খুব একটা পরিমাণ খরচ হবে না, কিন্তু সামান্য পরিমাণ হয়তো কিছু টাকার হেরফের থাকতে পারে। তো আপনাদের যেটা ভালো আপনারা সেটাই বিবেচনা করে আপনারা সেইভাবেই ছাদ আপনারা ঢালাই করতে পারেন। তৈরি করার পর যারা ভাবছেন ছাদ ঢালাই করবেন, ছাদ ঢালাই করতে গেলে 1000 স্কোয়ার ফিট হয়ে যাচ্ছে। তো 1000 স্কোয়ার ফিট যখন ছাদ ঢালাই করবেন, সেক্ষেত্রে যদি আপনারা বিম ছাদ করেন তো তখন সেক্ষেত্রে দেখা যায় যে 80 থেকে 85 বস্তা আপনাদের সিমেন্ট লাগবে বিম ছাদ ঢালাই। এবং যদি আপনারা ভাবছেন যে কনসিল ছাদ দিবেন, তো সেক্ষেত্রে 100 থেকে 80 ব্যাগ সিমেন্ট হলেই আপনাদের কাজ হয়ে যাবে ছাদ ঢালাইয়ের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে দেখতে গেলে আপনাদের যে বিম ছাদ যদি করেন তাতে একটু সিমেন্ট বেশি খরচ হচ্ছে, আর আপনারা যদি কনসিল ছাদ দেন তাতে একটু সিমেন্ট কম লাগছে। আপনারা সব দিকে ক্যালকুলেট করার পরেই তারপর আপনারা ছাদ ঢালাই করতে পারেন। দিতে গেলে এখানে সিমেন্টেও পরিমাণ কিছুটা কম লাগে, বা আপনারা যে স্টোন চিপ দিবেন বা খোয়া দিবেন বা বালি এই পরিমাণও একটু কম লাগে। এর উপরে রড বিছাবেন, তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আপনারা বাড়িতে বিম ছাদ দেন বা কনসিল ছাদ দেন, তো সেক্ষেত্রে আপনাদেরকে রডটা এই দুটা ছাদের ক্ষেত্রে পরিমাণটা একই হবে। কিন্তু যখন আপনারা এই কনসিল ছাদ করবেন বা বিম ছাদ করবেন, সেক্ষেত্রে আপনাদের সিমেন্ট বিম ছাদ করতে গেলে বেশি লাগবে এবং কনসিল ছাদ করতে গেলে এবং কম লাগবে। আর যে সমস্ত আপনাদের র ম্যাটেরিয়ালস আছে সেক্ষেত্রেও আপনারা দেখে নেবেন যে কনসিল ছাদে সেই র ম্যাটেরিয়ালসগুলোও আপনাদের কম পরিমাণে ব্যবহার করতে পারে। যে এই কনসিল ছাদের থেকে বিম ছাদ খুবই ভালো এবং খুবই টেকসই। তো সেক্ষেত্রে আপনারা যে আমাদের এই এতটা পরিমাণ কম খরচ হচ্ছে, তো সেদিক থেকে আপনারা না বিবেচনা করে আপনারা বিম ছাদই করতে পারেন। ছাদের থেকে বিম ছাদের পরিমাণ যথেষ্ট পরিমাণে টেকসই এবং যথেষ্ট পরিমাণে ওটি ভালো হবে। ঢালাই করার ক্ষেত্রে কনসিল ছাদ দিবেন বলে ঠিক করেছেন, তো সেক্ষেত্রে আপনারা একটা হিসাব করে দেখতে পারেন যে আপনাদের যে ছাদের এই কলামগুলো রয়েছে, তো ওই কলামগুলো যেন 12 থেকে 13 ফিট এইরকম কাছাকাছি থাকে, তো সেক্ষেত্রে আপনারা কনসিল ছাদ দিতে পারেন। করতে গিয়ে যখন দেখবেন যে কলামের দূরত্ব 14 ফিট 15 ফিট দূরে আছে, তো সেক্ষেত্রে আপনারা কোনো দিনই কনসিল ছাদ করবেন না, সেক্ষেত্রে আপনারা বিম ছাদই করবেন। আর এই ছাদ ঢালাইয়ের সময় আপনারা সবসময় লক্ষ্য রাখবেন যে ছাদ ঢালাইয়ের পরে বা ছাদ ঢালাইয়ের পূর্বে যেন রড যেন ঠিকঠাকভাবে বাঁধা থাকে, মিস্ত্রি দাদারা যেন ঠিকভাবে রড টড ওনারা বেঁধে রাখেন। এবং সেটা সবথেকে আপনাদের ওইটা গুরুত্বপূর্ণ কাজ হবে যে ওই রড ঢালাইয়ের পূর্বে বা রড ঢালাইয়ের পরে ওই জিনিসটা আপনাদেরকে ঠিকঠাকভাবে লক্ষ্য রাখতে হবে। অবশ্যই আপনারা যে ইঞ্জিনিয়ার থাকবে, তো ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী আপনারা বাড়ি তৈরি করবেন এবং তাদের কাছেই কোনটি ভালো এবং কোনটি খারাপ সেটি আপনারা ভালোভাবে বিবেচনা করে তারপর আপনারা এই বাড়ি তৈরি করবেন বা আপনারা ছাদ ঢালাই করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং তোমরা আরও কেমন ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করবে, এবং পাশে যে বেল আইকনটি রয়েছে অবশ্যই প্রেস করবে এবং শেয়ার করবে, লাইক